নারায়ণগঞ্জের সোনার গায়ে কাঁচপুর এলাকায় নিকি অ্যান্ড প্রিন্টিং কারখানায় লিকেজের আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন শনিবার ভোরে উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে দগ্ধরা হলেন আলুম মিয়া মেহেদী বসির হেপেন চাকমা ও নাজিম প্রতিষ্ঠানের ম্যানেজার মাহবুবুর রহমান জানান ঈদের ছুরিতে কারখানার উৎপাদন বন্ধ থাকে এতে ভোরে কারখানায় আর এম এস রুমের গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে এতে কারখানার নৈশ প্রহরী সহ শ্রমিক সহ আগুন নেভাতে গেলে পাঁচজন দগ্ধ হন তাদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে